নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গড়বঙ্গের আন্ডারে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট সেমিস্টার ফাইভে পড়াশোনা করছো, তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এক্সাম ফর্ম ফিল আপের ফি কত টাকা লাগবে সে নিয়ে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই নিয়েই আলোচনা। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখো, আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতে একদমই ভুলো না। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। তো বন্ধুরা, ইউনিভার্সিটি থেকে এক্সাম ফর্ম ফিল আপের এরকম একটি নোটিশ পাবলিশ করেছে। তো তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে ইউজিবি এক্সাম ডট নেট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তোমরা এক্সাম ফর্ম ফিলাপটি করতে পারবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সে নিয়ে ভিডিওটি পরবর্তীতে দিয়ে দেব। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে 30 তারিখ থেকে অর্থাৎ এই মাসের 30 তারিখ থেকে ডিসেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। অর্থাৎ তোমাদের বলবো এই সময়ের মধ্যেই তোমরা এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবে, না হলে তোমাদের লেট ফি অর্থাৎ 200 টাকা এক্সট্রা দিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। অর্থাৎ লেট ফি তোমাদের লাগবে ডিসেম্বর মাসের 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই দুদিন তোমাদের লেট ফি দিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে। লেট ফি না দেওয়ার জন্য তোমাদেরকে বলবো তোমরা 30 তারিখ থেকে 6 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি করে নেবে এবং সেই ফর্মটি তোমরা 12 তারিখের আগে কলেজে জমা দিয়ে দেবে। এবং তোমাদের ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলি তোমাদের 15 তারিখেই কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ অনেক কলেজগুলিতে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, বা কোনো কোনো কলেজে পরীক্ষা এখনও চলছে, বা কোনো কোনো কলেজে এখনও পরীক্ষা নেওয়া শুরু করেনি, অবশ্যই শুরু করে দেবে। অর্থাৎ 15 তারিখের আগে তোমাদের কমপ্লিট করে দেবে পরীক্ষাগুলি। তোমরা 12 তারিখের আগে কলেজে ফর্মটি জমা দিয়ে দেবে এবং সেই এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে একটি লিস্ট তৈরি করবে কলেজ। সেই লিস্টটি ইউনিভার্সিটিতে জমা করবে 15 তারিখের মধ্যে এবং তোমরা অ্যাডমিট কার্ড পাবে ডিসেম্বর মাসের 16 তারিখে। তোমরা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে। ইন্টারনাল এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলির মার্ক ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে কলেজ 31 তারিখের মধ্যেই। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরিটিক্যাল পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদের আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, তারপরে থিওরি পরীক্ষা হবে। যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হবে। এবার বলে দিই এক্সাম ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে। তো তোমরা যারা বিএ কোর্সে রয়েছ, অর্থাৎ বিএ উইথআউট প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাদের যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের জন্য অনার্সের লাগবে 750 টাকা, আর জেনারেলদেরও লাগবে 750 টাকা। বিএ উইথ প্র্যাকটিক্যাল অর্থাৎ বিএ কোর্সে রয়েছ অর্থাৎ প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে, তাহলে তোমাদের লাগবে অনার্সদের 1100 টাকা এবং জেনারেলদের 1100 টাকা। বিএসসি অনার্স রয়েছ তাদের 1200 টাকা, বিএসসি জেনারেল রয়েছ তাদের 1100 টাকা, বিকম অনার্স রয়েছ তাদের 1100 টাকা, বিকম জেনারেল রয়েছ তাদের 1100 টাকা। সাথে তোমাদের বলে দিই তোমরা যখন এক্সাম ফি তোমরা কাটাবে সেই সাথে তোমাদের 10 টাকা চার্জ কেটে নিতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কাটে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।